أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু মাহফুজুর রহমান ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে আমার মা স্বপ্নে রোজা আছে দেখে রোজা রাখে শরীয়তে ব্যাপারে কি বলে আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলুল্লাহ জি সম্মানিত ভাই আসলে ইসলামটা স্বপ্নের মাধ্যমে নয় এটা বাস্তবে আর স্বপ্ন নবীদের স্বপ্ন হলো সত্য যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি স্বপ্ন কিছু দেখতেন সেটা বাস্তবে রূপায়িত হতো এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুজিজা ছিল এবং অন্যান্য নবীরাও যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্নে দেখেছিলেন যে তিনি বলেন যে আল্লাহ বলেছেন এটা যে ইন্নি আরা ফিল মানামি আন্নি আযবাহুক ফানজুর মাযা তারা ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখেছিলেন তার পুত্রকে যবেহ করতেছেন তখন তার পুত্রকে বললেন যে আমি স্বপ্নে তোমাকে যবেহ করতেছি তোমার এই ব্যাপারে অভিমত কি হ্যাঁ তখন ইসমাইল ইসলাম বলেছিলেন ইয়া আবা তাফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাদিকিন সরি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন যে তখন ইসমাইল ইসলাম বলেছিলেন হে আমার আব্বু তোমাকে যা আদেশ করা হয়েছে সেটা তুমি পালন করো আমাকে তুমি ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবে তো এখানে যে তিনি বললেন যা মা তুকুমার যা আপনাকে আদেশ করা হয়েছে অর্থাৎ স্বপ্নে তিনি দেখলেন আর এই স্বপ্নটাও নবীদের স্বপ্নটাও হলো কি আদেশ এই নবী রাসূল ছাড়া অন্য কারো স্বপ্ন এটা আদেশ নয় অতএব স্বপ্নে আপনার মা রোজা রাখতে দেখছেন যে আপনি রোজা রাখতেছেন এই জন্য রোজা রাখবেন এটা ঠিক না যে ওই জন্য রোজা রাখতে হবে এমনটি শরীয়ত স্বপ্নের মাধ্যমে এটা রূপায়িত হয় না এটা বরং আপনার এটা ভালো দিক যে হ্যাঁ একজন বান্দি আল্লাহর এক বান্দি স্বপ্নেও দেখতেছেন যে আমি রোজা আছি মানে ভালো ইবাদত করতেছেন এটা একটা তাফাউল করতে পারে যে যে হ্যাঁ এটা ভালো একটা দিক যে আমি খারাপ কাজ থেকে রোজা থাকলে মানুষ খারাপ কাজ থেকে দূরে থাকে হ্যাঁ খারাপ কাজ থেকে পরিহার করে তাই এটা হতে পারে তিনি খারাপ কাজ থেকে আরও দূরে থাকবেন এটা তার একটা নমুনা এবং প্রমাণ কিন্তু এটার মানে এই নয় যে আপনি স্বপ্ন দেখলে ওইটা বাস্তবায়ন করতে হয় স্বপ্নে আপনি দেখলেন হ্যাঁ প্লেনে সরে গেছেন তাই তার মানে কি বাস্তবে প্লেনে চললেন স্বপ্নে আপনি দেখলেন যে একটা মেয়ের সঙ্গে একজনের বিয়া হলো একটা মেয়ের সঙ্গে একটা ছেলের বিয়া হলো একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হলো এটা কি বাস্তব এটা বাস্তব না তা কাজেই এই স্বপ্নের মাধ্যমে পাওয়া এটা শরীয়ত না আমাদের দেশে কিছু রয়েছেন তাবলিগি জামাতের ভাই যে স্বপ্নের মাধ্যমে ইসলাম পেয়েছেন স্বপ্নের মাধ্যমে কালেমা পেয়েছেন এইগুলো সহি না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুক এবং আপনার মায়ের রোজা এমন করে রাখাও জরুরত নয় শরীয়ত এইভাবে সাব্যস্ত হয় না আশা করি বোঝা গেছে হাজা আল্লাহ আলম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ